দীর্ঘ জীবনে তিনি এই দেশের সকল মানুষের কাছে শুধুমাত্র একজন বিশিষ্ট রাজনীতিক হিসেবে নন, একজন সংগ্রামী মানুষ, একজন বিশিষ্ট লেখক এবং একজন নীতিবান মানুষ হিসেবে তার এই বই দুটো আমার খুব বেশি পড়ার সুযোগ হয়নি। আমি বই যদিও প্রস্তুত পেয়েছিলাম, আমাকে তারই বই দুটো দিয়েছিলেন, কিন্তু এত বেশি ঝামেলার মধ্যে থাকার কারণে আমার সবসময় পুরোটা দেখার সুযোগ পাইনি। আমি তার লেখালেখির সঙ্গে আগে থেকে একটু জড়িত পরিচিত, এর আগে যে বইগুলো তার বেরিয়েছে তার মধ্যে তিনি যখন জেলে ছিলেন, বিশেষ করে আপনার 111 এর পরে যখন তিনি কারাগারে যান তারপরে যে বইগুলো লিখেছেন, পরবর্তীকালে প্রায় 22 মাস 2001 নাগাদে এই আওয়ামী লীগ সরকারের আমলে যখন তিনি কারাগারে ছিলেন তখনকার যে বইগুলো তার বেরিয়েছে সেগুলো আমার পড়ার সুযোগ হয়েছে। ডক্টর মুশারফের লেখার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটি আমাকে আকৃষ্ট করেছে তা হচ্ছে খুব প্রাঞ্জল ভাষায় অত্যন্ত সহজভাবে অত্যন্ত সত্য উচ্চারণ। প্রতিটি লেখার মধ্যে তার এই বিশেষ একটা তাৎপর্য আমি দেখি। রাজনীতি আমরা অনেকেই করি, কিন্তু আমরা আমাদের লেখালেখির অভ্যাস কিন্তু অনেকের মধ্যে নেই। আমি কিছুক্ষণ আগেই নজির ভাইকে বলছিলাম যে আপনি তো দীর্ঘ অভিজ্ঞতা আপনার শ্রমিক রাজনীতিতে, এবং আপনার সেই অভিজ্ঞতা নিয়ে এবং পরিস্থিতি নিয়ে যদি আপনি লেখেন সেটা পরবর্তী প্রজন্মকে সেটা অনেক বেশি উপকৃত করবে। ডক্টর মোশাররফের লেখা পরবর্তী প্রজন্মের জন্য, তিনি সময় ও কাল নিয়ে লিখেছেন, কিন্তু এই সময় ও কাল ভবিষ্যতের বংশধরকে তার নিজেকে তৈরি করবার, তার সমাজকে তৈরি করবার, তার রাষ্ট্রকে তৈরি করবার ক্ষেত্রে কিছু ভিত রচনা করেছেন। এই প্রত্যেকটি তার লেখার মধ্যে এই বিষয়গুলো রয়েছে। উনি এখন এই বই দুটি এমন এক সময় প্রকাশ করেছেন, আমি আরেকটা জিনিস আমি বলতে চাই যে প্রকাশক তিনি এই বইয়ের, আমার ভালো লেগেছে যে আপনার তার কেতাব অত্যন্ত সুন্দর এবং আপনার প্রকাশনা অত্যন্ত চমৎকার। তিনি তার বক্তব্য এখানে বলেছেন যে তিনি ডক্টর মোশাররফের বই প্রকাশ করতে গিয়ে তিনি অত্যন্ত গর্বিত বোধ করেছেন, আনন্দিত বোধ করেছেন যে সত্য কথাগুলো তিনি নিয়ে আসতে পারেন। রাজনীতিবিদ যখন লেখেন তিনি তার সময়টা নিয়ে রাখেন, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেই সময় চিত্রগুলো সেখানে ফুটে উঠে। তিনি বলেছেন যে একটা তার যেটা উপলব্ধি মূল্যবোধ অবক্ষয় খণ্ডচিত্র, আরেক দিকে বলেছেন আরেকটি বইয়ে প্রগতি ও সত্যের সন্ধানে, অর্থাৎ এই লেখাগুলোর মধ্য দিয়ে তিনি প্রগতি খুঁজতে চেয়েছেন, সত্যকে সন্ধান করতে চেয়েছেন। আজকে এমন একটা সময় যে কালে এই লেখা দুটো তার বেরিয়েছে, এই কালটা আমি সবসময় আমার ক্ষেত্রে মনে হয় যে একটা নষ্ট সময়, নষ্ট কাল। আমাদের যে সমস্ত মূল্যবোধগুলি আমরা গড়ে উঠেছি, ডক্টর মোশাররফ গড়ে উঠেছেন, নজরুল ইসলাম সাহেব বা ডক্টর পঞ্চান্ত গড়ে উঠেছেন, সেই মূল্যবোধগুলো সমস্ত ভেঙে যাচ্ছে। আমাদের যে চিন্তাগুলো, আমাদের যে ভাবনাগুলো রাষ্ট্র সম্পর্কে, সমাজ সম্পর্কে, পরিবার সম্পর্কে, সবগুলো এখন ভেঙে ফেলা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, এবং দুঃখজনকভাবে এই ভেঙে ফেলা হচ্ছে অত্যন্ত সচেতনভাবে। একটা এমন একটা সমাজ তৈরি করা হচ্ছে যে সমাজে মানুষের যে সমস্ত ন্যূনতম যে মূল্যবোধগুলো থাকে সেগুলো নষ্ট করা হচ্ছে। আপনারা দেখুন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কারাগারে আছেন, কেন কারাগারে আছেন, সম্পূর্ণ একটা মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে। অন্যদিকে যে মামলাতে তাকে সাজা দেওয়া হয়েছে এই ধরনের মামলায় আওয়ামী লীগের অনেক নেতা আজকে মুক্ত আছেন, জামিন পেয়েছেন কারাগারে। আমার বক্তব্য সে জায়গায় না, আমার বক্তব্য হচ্ছে বিচার বিভাগ একই ধরনের মামলাতে যখন অন্যদেরকে জামিন দেয়, অন্যদেরকে মুক্ত করেন, তখন দেশের বেগম খালেদাকে মুক্তি দেন না কেন? এখানে হচ্ছে অবক্ষয়। এখানে পিরোজপুরের ঘটনা আপনার কিছুদিন আগে দেখেছেন,
পিরোজপুরের মামলায় জামিন নিয়ে আওয়ামী লীগের সভাপতি সম্ভবত হতেন সাবেক এমপি, তার জামিন দুদকের একটা মামলায় তাকে কিভাবে প্রথমে যে বিচারক তাকে আপনার কারাগারে নিতে বললেন, তারপরে চাপ দিয়ে তাকে হাসপাতালে পাঠানো হলো, লেখা হলো অর্ডার। পরবর্তীতে ওই দিনই আবার সেই মামলা অন্য কোর্টে নিয়ে তার অজস্র একজন বিচারকের মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হলো এবং এই বিচারককে আবার ট্রান্সফার করে দেওয়া হয়। কোথায় বিচার বিভাগ, কোথায় সেই যে আমরা বলি যে সকলের কাছে সমান যে অধিকার, সেই অধিকার কোথায়? এখন মূল বিষয়টা যেটা এখানে পুনরায় রাখার মধ্যে এসছে, আমাদের যে অরণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রয়েছে তাদের কথার মধ্যে এসছে যে গণতন্ত্র যদি না, সেই গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে যদি ধ্বংসপ্রদ হয় তাহলে সেখানে কোনো কিছুই গড়ে উঠে না। আজকে আমাদের দুর্ভাগ্য ডক্টর মোশাররফ সাহেবের বা নজরুল খান সাহেবের বা ডক্টর মঈন খানের যে আমরা যে স্বপ্ন নিয়ে 1971 সালে স্বাধীনতা করেছিলাম, ওনারা যে লন্ডনের রাজপথে বা ব্রিটেনে যে আন্দোলন করে সংগ্রাম করেছেন, নজরুল খান সাহেব আমরা আমরা যে ভেতরে এখানে লড়াই করেছি, সেই স্বপ্ন তো সম্পূর্ণ হয়েছে, বার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবং দেখুন কি ধরনের অশালীন কথাবার্তা, অশোভন কথাবার্তা, যে আমরা যখন দেখি স্বয়ং প্রধানমন্ত্রী বলেন যে একটা 400 টাকার মেজর একদিনের আপনার পার্টির ভুয়ে স্বাধীনতা আসে। দুর্ভাগ্য হচ্ছে ওই মেজরের মাটির পুঁতেই সমগ্র জাতি খুলি দেয়ছিলেন কেউ আত্মসমর্পণ করেন। এই বিষয়টা এইভাবে অন্যকে অন্যকে অপমান করার মধ্যে দিয়ে কোনো মহত্ব আজকে প্রত্যেকটি মানুষের যাদের অবদান আছে আপনার স্বাধীনতার যুদ্ধে এদের স্বাধীনতার জন্য তাদেরকে স্বীকার করে নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখেছি দুর্ভাগ্যক্রমে যে তারা অন্য কাউকে স্বীকার করতে না স্বীকার করতে চান, দেয়াল মানিকে না স্বীকার করতে চান, চারজুদ্দিন সাহেবকে না স্বীকার করতে চান, স্বাধীনতার ঘোষক শহীদ আর অন্যান্য কথা বাজিলেন। এই বিষয়গুলো আজকে আমাদের ডক্টর মোশাররফের এই দুটো বই শুধু নয়, তার সমগ্র লেখাগুলোর মধ্যেই এই বিষয়গুলো এসছে। একটা আকুতি আছে যে এই ভয়াবহ পরিস্থিতিকে বেরিয়ে আসা, একটা আকুতি আছে জনগণকে সমৃদ্ধ করে, যে আমরা সারা জীবন বিশ্বাস করে এসেছি যে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের দাবিগুলোকে আদায় করে নিয়ে আমরা সত্যিকে সত্যকে প্রতিষ্ঠিত করবো, সুন্দরকে প্রতিষ্ঠিত করবো, সেই জায়গায় যাওয়ার একটা আকুতি আছে। আজকে যে সময় এসছে এ সময় হচ্ছে আমাদের সেই ঐক্যবদ্ধ হওয়া, সকলকে এক করে নিয়ে আমাদেরকে এই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, আমাদের গণতন্ত্রের মাথা তো সত্যি কাজের দিয়ে একটা তাকে যারা বিএনপি করেন তাদেরকে বলতে চাই এই দুটো লেখা এখানে আছে, যে লেখা দুটো আপনার মনে করি যে প্রত্যেকটা বিএনপির যারা কর্মী আছে নেতৃত্ব আছে তাদের দেখা উচিত। রাজনৈতিক শূন্যতা পূরণে বিএনপির অবদান প্রতিষ্ঠার মর্মকথা, অর্থাৎ বিএনপি যখন সৃষ্টি হয়েছিল তখন কারণ এরা ছিলেন প্রতিষ্ঠার লক্ষ্য থেকে দেশের ক্রান্তিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব, এখন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদের দায়িত্ব কি সে কথা শুধু সেটাই বলেননি, তিনি সমগ্র বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা সমৃদ্ধ অর্থনৈতিক দেশ হিসাবে কিভাবে গড়ে তোলা যায় সে সম্পর্কে তার এই বইগুলোর মধ্যে দেখা যাবে। আপনারা দেখেছেন যে আজকে করোনা ভাইরাস নিয়ে অনেক কিছু পত্রিকায় আসছে, আমরা সবাই অত্যন্ত আতঙ্কিত হয়ে উঠছি, সারা বিশ্ব আজকে আপনার করোনা ভাইরাস যে আপনার ভয়াবহ একটা অবস্থা তৈরি করেছে সেই সম্পর্কে পত্র পত্রিকা বলুন অন্যান্য দেশগুলো তার সবাই সোচ্চার হয়েছে। অনেকেই আপনার এয়ারক্রাফ্ট এক দেশ থেকে আরেক দেশে যে প্লেন আসা বন্ধ করে দিচ্ছে, মানুষ আসা বন্ধ করে দিচ্ছে, আমাদের সরকার এই করোনা ভাইরাস নিয়ে এতদিন কোনো কিছুই বলে না এবং তারা খুঁজেও পায়নি, কি কারণে খুঁজে পায়নি জানি না, হঠাৎ করে কাজ কমে যাবে
এটা কি এমন যে যখন বিদেশি অতিথিরা আসতে অপারগতা প্রকাশ করলেন তখনই এই তিনজনের নাম আসলো? জানি না, তবে আমার ধারণা যে তারা পুরোপুরি জিনিসটাকে আপনার গোপন করার চেষ্টা করেছে এবং আমাদের এই রোগের এই ব্যাধির আপনার বাংলাদেশে অনেক আগেই এসেছে অনেকেরই ধারণা, এবং সেই ধারণাগুলো সত্যি কথা এখন প্রমাণিত হতে যাচ্ছে। আমরা মনে করি যে এই বিষয়ে আমরা এর আগেও বলেছি যে এই বিষয়ে আপনার যথাযোগ্য যে সমস্ত আপনার ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়নি অবিলম্বে। সমস্ত পোর্টগুলো আছে, এয়ারপোর্টগুলো আছে, সেক্ষেত্রে স্ক্রিনিং ব্যবস্থা এবং বাইরে থেকে যে নৌবন্দর, স্থলবন্দর এবং আপনার আমাদের এয়ারপোর্ট সবগুলোতেই আপনার যথেষ্ট পরিমাণ স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখার ব্যবস্থা এবং এটা সচেতনতা মানুষের মধ্যে জাগানো, একই সঙ্গে এর ট্রিটমেন্টের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্দিষ্ট সুনির্দিষ্ট করে দেওয়া দরকার যাতে করে কেউ এই রোগে আক্রান্ত হলে সেখানে গিয়ে উপস্থিত হতে পারে। আমরা মনে করি যে এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে সরকারের ব্যবস্থা গ্রহণ করা। আমি আজকে বক্তব্য দেশ করব না, আমি শুধু এই কথাই আপনাদের বলতে চাই যে এই বইগুলো এমন এক সময় প্রকাশিত হয়েছে যে সময় সময়ের দাবি, যুগের দাবি হচ্ছে মানুষকে জেগে উঠার দাবি। আছে যে মেন বিগিতে একটা ফিনিক্স পাখি করে বারবার আঘাত এসছে মেন বিগিতে, বিএনপিকে বারবার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, নির্মূল করার চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপি তার নিজস্ব একটা শক্তিতে ফিনিক্স পাখি বন্ধ হয়েছে।